হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রুকসানা বলো আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আর আপনাদের সাথে শেয়ার করবো আমি কিংফুরন রান্না করেছিলাম আলু দিয়ে আপনাদের সাথে রেসিপি শেয়ার করে আর আমার আপারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ভিডিওটা আপনারা দেখেন লাইক দেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিংপুরন রান্না করার জন্য তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন কুচি দিয়েছি তিন চার খোয়ার মতো রসুন কুচি বেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিব একটা পেঁয়াজ দিয়েছি কুচি করে কিংপুরন কারি এমনি ফার্স্ট রান্না করতেছিলাম জাস্ট কিংপুরন বোনা করতেছিলাম বাদে আলু দিয়ে দিয়েছি ওই আলু দিয়ে রান্না করে নেই পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ বেজে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিব আর যারা যারা আমার ভিডিওটা ভালোবেসে দেখেন একটা লাইক দিয়ে দিবেন আপনারা বলবেন খালি লাইক দেওয়ার কথা বলতেছি বিকজ লাইক দিলে একটা লাইক আপনাদের কত বড় মূল্যবান জিনিস যারা যারা ব্লগিং করেন তারা বুঝতে পারেন আপনারা একটা লাইক দিয়ে দেখবেন লাইক দিতে কষ্ট লাগে না খালি আঙ্গুল দিয়ে একটা ফেস করতেন আর কিছু নেই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি রান্না দেখারাম আপনাদের সাথে গল্প করলাম গল্প করতে করতে আমার রান্না শেষ হয়ে যাবে আর আমি ছোটো মোটো ভিডিও আপলোড করি আশা করি সবাই আমার ফুল ভিডিওটা ওয়াশ করবেন যারা যারা দেখবেন পেঁয়াজ কোষান হয়ে গেছে এখন স্পাইস মশলা অ্যাড করে নিয়ে নিব হলদি পাউডার ওয়ান টি স্পুন দিয়ে দিয়েছি মরিচের পাউডার ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন দিয়েছি কারি পাউডার হাফ টি স্পুন দিয়েছি ধনে পাউডার হাফ টি স্পুন দিয়েছি এখন মশলা মিক্স করে তোরা ফানিয়া আড করে দেব মশলা কষানোর জন্য ফানিয়া আড করে কভার করে রেখেছিলাম মশলা এখন একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি মশলার সাথে টমেটোকে আরও কষাবো দুই তিন মিনিট কষিয়ে চিংড়ি মাছ আড করবো আর মশলা কষানো হয়ে গেছে চিংড়ি মাছ আজ বেজে রান্না করব না মশলার সাথে কষিয়ে তুলে রাখবো বাদে আলু কেটে রেখেছি দুইটা আলু অ্যাড করে দেব মিক্স করে কভার করে রাখবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মতো কভার করে রেখেছিলাম আর চিংড়ি মাছ তুলে আলু দিয়ে দিয়েছি আলুর সাথে চিংড়ি মাছও অ্যাড করে জুলের জন্য পানি অ্যাড করে দেব। তো রেডি হয়ে যাবে আমার কিংফুরন বোনা আলু দিয়ে আশা করি আমার ভিডিওটা আপনারা এনজয় করেছেন যারা যারা দেখেছেন আর ফেসবুকের ভাই বোন যারা যারা আমার ভিডিওটা দেখবেন আমার পেজ ফলো করে দিবেন রেডি হয়ে গেছে কভার করে রেখেছিলাম এখন আমি দোনে পাতা গার্ডেনের ফ্রেশ দনেপাতা পাতা আট করে দিয়ে দিয়েছি শোনে পাতার মাঝে স্মেল নেই আর গার্ডেনের দোনে পাতা অত নাইস স্মেল করে প্রথম প্রথম দনে পাতা রোপণ করতাম দোনে পাতার হইতো না আর এখন কত সুন্দর হয় গার্ডেনের বাঁকর পাতা খেতে পারি সামারে গার্ডেনে বাঘ পাতার মাঝে নাইস স্মেল করে কোনো কারির যদি দেও নাইস স্মেল থাকে কারির মাঝে এই জন্য আমি রোপণ করি পাকিটে পাকিটে আর মাটির মাঝে রোপণ করলে বিলাই এসে কি করে খুলিয়ে রেখে যায় এই জন্য মাটির মাঝে রোপণ করি না গার্ডেনে রোপণ করি মারতে মারতে আজকে ভিডিওটা শেষ হয়ে গেছে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম